সুপ্রভাত, মিঠে কালী কথায় চলছে পূর্ণ কৃষ্ণ কথা। ভগবান কৃষ্ণ বসুদেব দেবকীর পুত্র রূপে জন্মেছেন, এই ভাবটি বসুদেব দেবকীর হৃদয়ে চির বদ্ধমূল হয়ে রয়েছে। আবার দেখুন, নন্দ যশোদার মনে কৃষ্ণ তাঁদেরই অবোধ সন্তান, এই ধারণা তাদের হৃদয়ে এমন ভাবে অধিকার করে আছে যে কোনো ঘটনাই তাদের এই ভাব থেকে বিচ্যুত করতে পারেনি। তাহলে এখন ভগবানের কি উপায়? তিনি কাদের সন্তান বলুন? ভগবান হচ্ছেন ভক্তবৎসল, ভক্তের মনোবাসনা পূর্ণ করেন। তার উপর তিনি প্রতিজ্ঞা করে বসে আছেন, যে আমাকে যেরকম ভাবে ভজনা করে আমি তাকে সেই রকম ভাবে অনুগৃহীত করি। সুতরাং একই সঙ্গে ভগবানের দেবকী ও যশোদার ভাব অনুযায়ী তাদের পুত্র হওয়া ছাড়া আর কি উপায় থাকতে পারে? মির্চি কালী কথা। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। সুখদেব কৃষ্ণ জন্মকথা বিশেষ করে পরীক্ষিতকে বলছেন। কৃষ্ণ ছিলেন পরীক্ষিতের পিতামহী সুভদ্রার ভাই, পরীক্ষিতের নিকট আত্মীয়। সুতরাং কৃষ্ণের কথা শুনতে পরীক্ষিত স্বভাবতই খুব আগ্রহী। সুখদেবের কথায় পরীক্ষিত বুঝলেন যে তার পরমাত্মীয় বসুদেব পুত্রকেই নন্দ যশোদা পুত্র জ্ঞানে লালন পালন করেছেন। বসুদেব পুত্রই ব্রজধামে মধুর লীলা করেছেন, এই ধারণার জন্য পরীক্ষিত কৃষ্ণের ব্রজলীলার মাধুর্য আরও গভীরভাবে উপলব্ধি করে আনন্দ সাগরে নিমগ্ন হয়েছেন। সুখদেবের কথায় পরীক্ষিত যদি বুঝতেন কৃষ্ণ যেমন বসুদেব দেবকীর পুত্র তেমনি নন্দ যশোদারও পুত্র, তাহলে ব্রজলীলায় পরীক্ষিত অত গভীর আনন্দ অনুভব করতে পারতেন না। ব্রজলীলা মধুর বটে, কিন্তু আমারই পরমাত্মীয় যদি সেই লীলার নায়ক হন তবে সেই মাধুর্যের অনুভূতির কোনো তুলনা হয় কি? মির্চির কালী কথা। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। ব্রজলীলা মধুর বটে, কিন্তু আমারই পরম আত্মীয় যদি সেই লীলার নায়ক হন তবে সেই মাধুর্যের অনুভূতির কোনো তুলনা হতে পারে না। তাই সুখদেব পরীক্ষিতের আনন্দের ব্যাঘাত না করে কৃষ্ণের স্বরূপ এবং তিনি একই সঙ্গে বসুদেব ও নন্দের পুত্র এই কথা ইঙ্গিতে বলে গেলেন। মহারাজ নন্দের পুত্র হয়েছে এই সুসংবাদ শুনে ব্রজবাসীরা বহুমূল্য উপহার নিয়ে নবজাত শিশুকে দেখবার জন্য নন্দালয়ে এসে উপস্থিত হলেন। বয়োবৃদ্ধ গোপগণ পর্যন্ত নন্দনন্দনের জন্মোৎসব উপলক্ষে এতটাই আনন্দিত হয়েছেন যে তারা নিজেদের গাম্ভীর্য ভুলে গিয়ে, বয়সের কথা ভুলে গিয়ে চঞ্চল বালকের মতো নাচতে লাগলেন এবং করলেন কি, একে অপরের গায়ে দুধ ঘি দই প্রভৃতি ঢেলে দিয়ে আনন্দ করতে লাগলেন। চারিদিকে যেন একটা আনন্দের হিল্লোল বইতে লাগলো। এ সম্পর্কে পদকর্তা শিবানন্দ একটা গান গিয়েছেন, সেটির কথায় আসছি কটি গানের পর। শুনতে থাকুন মির্চি কালী কথা। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। বয়সকে না মেনে গোপগণ নন্দনন্দনের জন্মোৎসব উপলক্ষে এতটাই আনন্দিত যে এবারে চঞ্চল বালকের মতো তারা ব্যবহার করতে লাগলেন। এই ওর গায়ে দুধ ঘি দই ঢেলে দিচ্ছেন, এইভাবে হই হই করে একটা আনন্দর একটা বাতাবরণ তৈরি হয়ে গেল যেন ওখানে। পদকর্তা শিবানন্দ গাইলেন, শিব নাচে, ব্রহ্মা নাচে, আর নাচে ইন্দ্র, গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ, নন্দের মন্দিরে গোয়ালা আইলো ধাইয়া, হাতে নড়ি কাঁধে ভার
থইয়া 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 দধি দুগ্ধ ঘৃত ঘোল অঙ্গনে ঢালিয়া নাচেরে নাচেরে নন্দ আনন্দ পাইয়া। গোপ নারীরাও এই আনন্দ উৎসবে পিছিয়ে ছিলেন না, তারা চিরজীবী হও বলে নবজাতককে আশীর্বাদ করে আনন্দে একে অপরের গায়ে হলুদ চূর্ণ তেল জল ইত্যাদি ছিটিয়ে উচ্চেশ্বরে ভগবানের গুণগান করতে লাগলেন। চারিদিকে যেন একটা মহা আনন্দের স্রোত বইতে লাগলো। সুখদেব বললেন, সুখদেব কি বলেছিলেন সে কথা নিয়ে ফিরছি কটি গানের পর, সঙ্গে থাকুন, কোথাও যাবেন না। শুনছেন মিথ্যে কালীকথায় জগন্নাথ বসু আপনার সঙ্গে শোনাচ্ছে কৃষ্ণ কথা। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মিথ্যে। সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, ব্রজধামে শ্রী ভগবান নিত্য বিরাজ করেন, সুতরাং এমনিতেই ব্রজধাম সর্বসম্পদে পরিপূর্ণ। তাই কৃষ্ণের জন্মদিন থেকে ব্রজধাম মহালক্ষ্মীদেরও বিহার ভূমি হয়ে উঠল। ভগবান যেখানে সপার্ষদ বিহার করেন সেখানকার ঐশ্বর্য সমৃদ্ধির ইতি করা যায় না। ব্রহ্ম সংহিতায় বৃন্দাবনের অপ্রাকৃত ঐশ্বর্যের বর্ণনায় বলা হয়েছে, যেখানে গৃহসমূহ চিন্তামণির দ্বারা নির্মিত, যেখানে লক্ষ লক্ষ কল্পতরুর বন এবং অসংখ্য কামধেনু, সেই সুরম্য বৃন্দাবনে লক্ষ্মীগণ পরিসেবিত গোবিন্দের ভজনা করি। গোকুলে কৃষ্ণের জন্মোৎসব মহাধুমধামে এবং পরম আনন্দে অতিবাহিত হলে গোপরাজ নন্দ একদিন রাজকর প্রদানের জন্য মথুরাতে গেলেন। ব্রজমণ্ডল ছিল মথুরার করদ রাজ্য। নন্দরাজ যথারীতি কংসকে রাজস্ব প্রদান করে ব্রজে ফেরবার ব্যবস্থা করেছিলেন। এদিকে বসুদেব সেই যে জন্মাষ্টমীর রাত্রিতে গোপনে নিজের পুত্রটিকে রেখে এসেছিলেন, তখন থেকে তিনি সর্বদা সেই পুত্রের চিন্তাতেই বিভোর থাকতেন। বসুদেব জেনেছিলেন, বসুদেব কি জেনেছিলেন সে কথা নিয়ে ফিরছি কটি গানের পর, শুনছেন মিথ্যে কালীকথা। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মিথ্যে।